প্রায় এক বিঘায় আপনার সর্বনিম্ন 2 লক্ষ টাকা পরিমাণ আয় হবে। সব মিলে প্রায় এক বিঘা জমিতে 30 থেকে 35 হাজার টাকা খরচ। প্রতি সপ্তাহে আমার এখন লতি বিক্রি হইতেছে প্রায় 10 মন। প্রতি মন যদি ধরেন আপনার 30 টাকা কেজি, তাহলে 1200 টাকা মন। মাসে আমার প্রতি বিঘা যদি আপনার 15 হাজার টাকা বা 20 হাজার টাকা যদি লতি বিক্রি হয়, তাহলে 16 বিঘে আপনার প্রায় 3 লাখ টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন। দর্শক, এই গ্রামে একজন উদ্যোক্তা মোহাম্মদ আলমগীর ভাই এবং তার 2 ভাই মিলে তারা সমন্বিতভাবে একটি সবজি প্রকল্প শুরু করেছেন। সেই প্রকল্পের নাম দিয়েছেন ইসলামিয়া কৃষি প্রজেক্ট। এই প্রজেক্টে তারা চাষ করতেছেন কচু, বিভিন্ন সবজি ফসল যেমন কপি, পেঁয়াজ, বিটরুট, মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের সবজি চাষ করতেছেন। আমরা আজকে তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো কৃষিক্ষেত্রে এই কচু চাষ কতটা লাভজনক, এই বিষয়গুলো। তো চলুন আমরা আমাদের প্রতিবেদন শুরু করি এবং বিস্তারিত বিষয় আমাদের প্রতিবেদনের মাধ্যমে জানার চেষ্টা করি। আমার ভাই ইমামতি করে, ওই হিসাবে আমার ভাই বলল এরকম, আমি তো ইমামতি করি অনেক সময় থাকি, এখন এই সময়টা আমার কিভাবে কাজে লাগানো যায়। তখন আমি বললাম, তুমি যদি আগ্রহ প্রকাশ করো তাহলে আমরা কচু চাষ করতে পারি। তখন আমার ছোট ভাই আগ্রহ প্রকাশ করলো, করার পরবর্তীতে তখন আমরা কচু চাষ করলাম। কচু লাভ গত বছর করা হয়েছে, অনেক টাকা লাভ হয়েছে। পরবর্তীতে আমরা এখন বৃহৎ আকারে বাণিজ্যিকভাবে আমরা চাষ করা শুরু করছি। আপনি যে প্রকল্পে এখন কচু চাষ করেছেন, এটি কি আপনাদের নিজস্ব জমি না এটা লিজ নেওয়া জমি? আমাদের কিছু নিজস্ব জমি আছে আর কিছু লিজ করা নিয়ে, প্রায় 16 বিঘা বাবদ। এখানে আমাদের আছে প্রায় 5 প্রতির থাইল্যান্ডের উন্নত জাতের ফেমাস কচু, তারপরে আছে আলমের মোতা কচু, তারপরে আছে বাংলাদেশ কৃষি গবেষণার লতিরাজ কাঠকুসু। সেই লতিরাজ কাঠকুসু গলায় চলকায় না, কাঁচাও খাওয়া যায়। তারপরে হলো যে ফেমাস কচুটা বললাম, আলম ফেমাস থাই কচু, ওই কচুটা থাইল্যান্ডের উন্নত জাতের একটা জাত, সেই কচুটাও কাঁচা খাওয়া যায়, প্লাস লতিটাও কাঁচা খাওয়া যায়। সেই কচুটার মোতা অনেক বড় হয়। এখানে কোন কোন জাত রয়েছে? এখানে হলো লতিরাজ কাঠকুসু, প্লাস আছে আলম ফেমাস থাই কচু। সাধারণত যে কচু স্বল্প পানিতে চাষ করা হয়ে থাকে তাকে পানিকচু বলা হয়। আমাদের দেশে স্থানভেদে পানিকচুর নাম ভিন্ন হয়ে থাকে, যেমন নারকেলি কচু, শোলা কচু, জাত কচু, বাঁশকচু, কাঠকচু ইত্যাদি, তবে পানিকচু নামেই সর্বাধিক পরিচিত। পানিকচুর লতি ও কাণ্ড সবজি হিসাবে ব্যবহার করা হয়। বর্ষার শেষে যখন বাজারে সবজির ঘাটতি দেখা দেয়, তখন জুন থেকে সেপ্টেম্বর মাসে বাজারে পানিকচুর লতি ও কাণ্ড বেশ জনপ্রিয়। কচুটা সব মানে বাংলাদেশে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে হলো বর্ষার উপর নির্ভর করে। আর যে স্থানে বর্ষার কোনো ই নাই, সেখানে আপনার 12 মাস চাষ করা যায়। কচু চাষ করা একদম সহজ, ধান চাষে সেম এই কচু চাষ করা যায়। ধান চাষ যেরকমভাবে প্রথমে 4টা চাষ দিতে হয়, তারপরে কাদামাটি করতে হয়, কাদামাটির ভিতরে যেরকমভাবে ইরি ধান চাষ করে ওই রকমভাবেই চারা লাগাই দিতে হয়। আর কচু চারাটা আপনি যদি মোতাটা কাণ্ডটা যদি বড় চান, তাহলে স্পেসটা একটু ফাঁক রাখতে হবে। চারা থেকে চারার দূরত্ব হবে 22 ইঞ্চি, আর লাইন থেকে লাইনের দূরত্ব হবে 27 ইঞ্চি। জৈব সার দিতে হয় না? জৈব সার হলো জমির প্রাণ। কচুতে জৈব সার ব্যবহার করলে কাণ্ড প্লাস লতি সব দিক দিয়ে ভালো হয়। জৈব সারের পাশাপাশি এই কচু চাষে আর কী ব্যবহার করতে হয়? আর কিছু রাসায়নিক সার ব্যবহার করা যায়। রাসায়নিক সারের মধ্যে হলো TSP প্রতি শতাংশে 2 কেজি, আর পটাশ যেটা লাল সার বলে কৃষক ভাইরা, সেটা প্রতি শতাংশে 500 গ্রাম, আর তার সাথে পাশাপাশি আপনার জীবসাম দিতে পারেন 550 গ্রাম, আর সালফেট মানে সালফার থিওবিট, যেটা সালফার প্রতি শতাংশে 500 গ্রাম। পানিকচু সাধারণত নিম্নভূমির ফসল, আর্দ্র উষ্ণ জলবায়ুতে এর ফলন বেশ ভালো হয়। তবে বলা হয়ে থাকে জৈব পদার্থ সমৃদ্ধ পলি দোআঁশ ও এঁটেল মাটি পানিকচু চাষের জন্য উত্তম। আগাম ফসলের জন্য কার্তিক অর্থাৎ 15 অক্টোবর থেকে 15 নভেম্বর, নাভি ফসলের জন্য 15 মার্চ থেকে 15 এপ্রিল চারা লাগাতে হবে।
জমি ভালোভাবে তৈরি করার পর প্রতি শতকে প্রায় 150টি লতা রোপণ করতে হবে। সেক্ষেত্রে লাইন থেকে লাইন 2 ফুট অর্থাৎ 60 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছ 1.5 ফুট অর্থাৎ 45 সেন্টিমিটার রাখতে হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এই সময় তো শুকনো মৌসুম, এই সময় বৃষ্টিপাত কম, তারপর কচুর ক্ষেত্রে আপনার পর্যাপ্ত পানি দেওয়া, পানির বিষয়ে কিছু বলুন। কচু খাতে পানি দিতেই হবে লাজিম, মানে পানি রাখলে আপনার ফসলে ভালো থাকবে, প্লাস আপনার যে আগাছাগুলি সে আগাছাগুলি হবে না, আর আগাছাগুলি না হলে আপনার গাছ পরিপক্ব হবে, লতি দিতে থাকবে। কচু চাষ করলে কচুর তেমন কোনো রোগ নাই, মাত্র তিনটের মাত্র রোগ হয়, এক হলো এরকম মাকড়, লাল মাকড় হয়, 2 নম্বরে হলো লেদা পোকা নামে একটা ই আছে, লেদা পোকা হয়, 3 নম্বরে হলো পচন রোগ। এই তিনটা রোগ ছাড়ার কোনো তেমন রোগ হয় না, কিন্তু তিনটা রোগের জন্য বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কৃষি কর্মকর্তারা ওনাদের কাছে বিভিন্ন তথ্য চাইলে ওনারা সঠিকভাবে তথ্য দেয়। লেদা পোকার জন্য আমরা ব্যবহার করি সিনজেন্টার ওয়ান্ডার, ওয়ান্ডারের সাথে পাশাপাশি আমরা যে গুল খাই, গুলটা আমরা ওই প্রতি 16 লিটার পানির সাথে 20 গ্রাম গুল দিয়ে দিই। এটা দিলে কী হবে, লেদা পোকাটা সাথে সাথে মারা যাবে আর কচুর কোনো ক্ষতি হবে না। কচুর কিন্তু প্রত্যেকটা অংশ ব্যবহার করা যায়, এখান থেকে আপনি কী বলেন? কচুর প্রত্যেকটা জিনিসই ব্যবহার করা যায়, যেমন আপনার লতি প্লাস যে কাঠ বা মোতা সেটা ওটা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় এবং এই কাঠটা বিদেশেও সাপ্লাই হয়, আর পাশাপাশি পাতাটাও এটাও ভর্তা বানায় তৈরি করে খাওয়া যায়। দর্শক, সবজি হিসাবে বাংলাদেশ তথা ভারত উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কচুর ব্যবহার বেশ পুরনো। ধারণা করা হয় প্রাচীন ভারত উপমহাদেশের পূর্বাঞ্চল, শ্রীলঙ্কা, সুমাত্রা ও মালায় অঞ্চলে কচুর উৎপত্তি স্থল। বিভিন্ন নৃগোষ্ঠীর ধর্মীয় আচার ও সামাজিক সাংস্কৃতিক কাজে কচুর ব্যবহার অতি প্রাচীন। সুদীর্ঘকাল ধরে সবজি ও ভেষজ হিসাবে কচুর ব্যবহার হয়ে আসছে। কচুতে প্রচুর পরিমাণ স্বেচ্ছার, লৌহ, ফসফরাস, ক্যালসিয়াম এবং ভিটামিন এ ও সি রয়েছে। এখন আমাদের বাংলাদেশ ছিল বর্ষার দেশ, যদি কেউ উঁচু স্থানে রোপণ করে তাহলে এই বর্ষার পানি যদি না আসে তাহলে একটা কচু গাছ আপনি ভাদ্র মাসে লাগাবেন, সামনে ভাদ্রে কাটবেন, তাহলে 12 মাস আপনি লতি খাইতে পারবেন। তাহলে ওই পরিমাণ করলে আপনি 1 বিঘা জমি থেকে পায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত লতি বিক্রি করা যাবে। তো তারপরে তো কাণ্ড রয়েছে, সেটাই তো সর্বনিম্ন আপনার একটা কাণ্ড 15-20 টাকা বিক্রি করতে পারবেন, তাহলে 3,000 চারায় প্রায় 1 বিঘায় আপনার সর্বনিম্ন 2 লক্ষ টাকা পরিমাণ আয় হবে, আর পাশাপাশি আপনার চাষের একটা খরচ, তারপর লাগানোর একটা খরচ, তারপর হলো আপনার আগাছা হইলে আগাছার জন্য একটা খরচ, সেটা সব মিলে প্রায় 1 বিঘা জমিতে 30-35 হাজার টাকা খরচ যাবে। এখন কী পরিমাণ লতি বিক্রি হচ্ছে? প্রতি সপ্তাহে 10 মন 15 মন এরকম। কেমন দামে বিক্রি হয় এখন? আমাদের শীতকালে একটু লতি কম আসে, প্লাস হলো আপনার লতিটা দাম কম, শীতের শেষে মাঘ মাস শুরু হবে তখন লতির দাম 40-45 টাকা বিক্রি করা যাবে পাইকারি, আর এখন 30-35 টাকা বিক্রি করতে হইতেছে। আচ্ছা, এখান থেকে তো চারাও বিক্রি হয়? হ্যাঁ, এখান থেকে চারা বিক্রি হয়, কার্তিক থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় 2 লক্ষ চারা বিক্রি করা হয়েছে। তো এখন যে লতিটা বিক্রি করছেন, প্রতি সপ্তাহে কত মন লতি বিক্রি হয়? প্রতি সপ্তাহে আমার এখন লতি বিক্রি হইতেছে প্রায় 10 মন, প্রতি মন যদি ধরেন আপনার 30 টাকা কেজি তাহলে 1200 টাকা মন। এতগুলো জমিতে আপনি জমি লিজ নিছেন, এই জমিগুলোতে চারা রোপণ করছেন, চাষ দিচ্ছেন, সেচ দিচ্ছেন, এগুলো তো বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে গেছে। জি জি জি। কী পরিমাণ খরচ হয়েছে এখানে? প্রায় আমার 3-5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এ পর্যন্ত কি সেই টাকাটা উঠে আনা সম্ভব হয়েছে? এখন হয় নাই, কিছু বাকি আছে আর কি। এটা আপনার ফাল্গুন মাস শুরু হবে তখন আমার ফুল একটা অ্যামাউন্ট আইসা পড়বে। পরবর্তীতে মান্থলি কীরকম ইনকামটা আসবে? প্রতি মাসে আমার ধরেন প্রতি বিঘা যদি আপনার 15,000 টাকা বা 20,000 টাকা যদি লুক্তি বিক্রি হয় তাহলে 16 বিঘা আপনার প্রায় 3 লাখ টাকা পার মান্থলি। দর্শক, কম খরচে কন্দাল জাতীয় ফসল কচু চাষ করে অধিক মুনাফা অর্জন করা যায় বলে আমাদের দেশে দিন দিন এই ফসল চাষে উদ্যোক্তাদের পরিমাণ বেড়েই চলছে। তেমনি একজন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আলমগীর হোসেন, তার দেয়া তথ্য অনুযায়ী 1 বিঘা জমিতে মাত্র 30-35 হাজার টাকা বিনিয়োগ করে 1 বছরে প্রায় 2 লক্ষ টাকা আয় করা সম্ভব। তো
রুণ উদ্যোক্তা ভাইয়েরা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতেছে তাদের উদ্দেশ্যে পরামর্শমূলক কী বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশে কৃষি প্রধান দেশ, সেখানে কৃষক ভাইয়েরা এরকম গরু পালন করে, গরুর দুধ দহন করে, দুধ দহন করলে তারা প্রতিদিন একটা অ্যামাউন্ট পায়, তখন তাদের মুখে হাসি আসে, সেটা দিয়ে সে বাজার টাজার করে খায়। কিন্তু এই লতিটাও এরকম গাভীর মতো, কেউ যদি এক বিঘা জমি লতি চাষ করলো, চাষ করার পরবর্তীতে তখন দুই মাস বা তিন মাস পর থেকে সে লতি আসবে, লতি আসলে বাজারে বিক্রি করলে টাকা আসবে, তারা যেন এরকম কচু চাষ করে। কথা হলো আরেক ভাই আব্দুর রাজ্জাকের সাথে, দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে ভুলে যাননি কৃষি চাষাবাদকে, ধর্মীয় সেবায় নিয়োজিত থেকে অবসর সময়ে শ্রম দিচ্ছেন তাদের এই কৃষি প্রজেক্টে। আপনারা দুই ভাইকে আমি পেয়েছি, আর তৃতীয় ভাই উনি কি করে? তৃতীয় ভাই উনি মোহাম্মদ শাহ আলম, উনি হলো পেঁপের চারা তৈরি করেন, তারপরে পেঁপের চাষ করেন, ওই উনি পেঁপে চারা লাগাইছেন, পেঁপে চারা উনি বিক্রি করেন এবং গাছ লাগায় উনি পেঁপের চাষাবাদ করেন আর কি। তিন ভাই কৃষির সাথে জড়িত, তিন ভাই কৃষি আছে, আলমগ আলম উনি এলো কচুর সাথে আছেন, আর শাহ আলম উনি এলো পেঁপের সাথে, আর আমি এগুলো দেখাশোনা করি আর কি। বলছিলাম কচু চাষে নতুন উদ্যোক্তার কথা, মোহাম্মদ পাবেন একজন প্রফেশনাল শেফ, স্বপ্ন বুনছেন কৃষি ক্ষেত্রে সফল উদ্যোক্তা হওয়ার, তাই বিভিন্ন জাতের কচু চারা নিতে চলে এসেছেন আলম ভাইয়ের ইসলামিয়া কৃষি প্রজেক্ট। ঘরে বসে থেকে মনে হয় আপনার কৃষির প্রতি একটা ইন্টারেস্ট জাগছে, তারপরে আপনার আলম ভাইয়ের যে কচুর ব্যাপারটা দেখলাম ওইটা ভালো লাগছে, ভাল লাগার কারণে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আপনার পাঁচজনে প্রায় 20 বিঘা জমি নিয়েছি, না কেউ আমরা কৃষিকাজে আসলে এক্সপার্ট না, কৃষিকাজ কখনো করিও নি, তো দেখি আলম ভাইয়ের কচু নিয়া কি করা যায়। আমাদের যে প্রজেক্ট, ওই প্রজেক্ট আপনার বিভিন্ন ফসলের আমরা ইকর চাষ করতেছি, কচুটা অ্যাকচুয়ালি পানিতেও মনে করেন যে আপনার যেহেতু চাষটা ভালো হয়, আর আমাদের যেই নানগঞ্জ যেই প্রজেক্টটা আমরা নিয়েছি ওইদিকে আপনার মোটামুটি বর্ষায় 3-4 মাস পানি থাকে, মানে একটা সাইড বিজনেস হিসাবে আমরা এটা নিয়েছি, তেমন দেখি আল্লাহ পাক বাকিটা কি রাখে। দর্শক, কন্দাল জাতীয় ফসল কচু চাষে উদ্যোক্তাদের মাঝে উৎস উদ্দীপনা জাগিয়ে তুলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কথা হলো কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের পরিচালক কৃষিবিদ জনাব মোহাম্মদ মোখলিসুর রহমান স্যারের সাথে। আমি মোখলিসুর রহমান, প্রকল্প পরিচালক কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষি গবেষণা এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান হতে কন্দাল ফসলের যে উন্নত জাতগুলি আছে সেগুলি কৃষকদের মধ্যে পরিচিত করে তোলা, এই সমস্ত ফসলের উৎপাদন প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে ধারণা দেওয়া, যাতে করে কৃষকরা মানসম্পন্ন কন্দাল ফসল উৎপাদন করতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে। এছাড়া আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশ থেকে অন্যান্য সবজির পাশাপাশি এই কন্দাল জাতীয় ফসল, বিশেষ করে মৌকি কচু, লতু কচু, পানি কচু সহ প্রচুর পরিমাণে রপ্তানি শুরু হয়ে গেছে। আমরা যদি এই ধরনের প্রকল্প এলাকায় এসে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ ধরনের ফসল যদি উৎপাদন বৃদ্ধি করতে পারি এবং এগুলি যদি বাইরে রপ্তানি করতে পারি, তাহলে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং দেশও অর্থনৈতিকভাবে অগ্রসর হবে। এই প্রকল্পটি দেশের 60টি জেলায় 150টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। আমরা সারা দেশেই কৃষকদেরকে এই কন্দাল ফসলের যে উন্নত জাতগুলি আছে সেগুলি পরিচিত করে তুলব, এদের উৎপাদন প্রযুক্তি সম্বন্ধে তাদেরকে প্রশিক্ষিত করব, তাদেরকে নিয়ে আমরা কীভাবে উদ্যোক্তা তৈরি করা যায় সেই উদ্যোক্তা গ্রুপ তৈরি করব, তাদের সাথে ব্যবসার যে মার্কেটিং চেইন তৈরি করে দিব এবং এই সমস্ত ফসলের বাজার ব্যবস্থা কীভাবে উন্নয়ন করা যায় সেইগুলোর দিকে আমরা লক্ষ্য রাখব এবং এদের রপ্তানি প্রক্রিয়াকে কীভাবে ত্বরান্বিত করা যায় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে কথা বললাম চাষি আলমগীর ভাই এবং আজকে এই কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের পরিচালক স্যারের সঙ্গে। দর্শক, সবজি ফসল এবং কন্দাল জাতীয় ফসল যেগুলো যেমন কচু, মিষ্টি আলু,
গোলালু বিভিন্ন ফসল রয়েছে, এগুলো চাষ সবসময় চাষিদের জন্য লাভজনক হয়ে থাকে। তবে এখানে আপনাকে চাষ পদ্ধতি জানতে হবে এবং সঠিক জাত সংগ্রহ করে সেই জিনিসটা চাষ করতে হবে। তাহলে দেখা যাবে যে এই যে লক্ষ্যে আপনি চাষাবাদ করতেছেন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। দর্শক বন্ধুরা, এই ছিল পানি কচুর চাষ এবং এটি কতটা লাভজনক এই নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।